এ বিষয়ে আরো খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, সচিবালয়ে বৈঠক চলছে মার্কিন প্রতিনিধি দলের, কোন কোন বিষয় আলোচনা হতে পারে এবং গুরুত্ব পেতে পারে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? নুসরাত, সকালে যখন আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসেন, আমরা তার আগেই বিভিন্নভাবে গণমাধ্যম কর্মীরা কথা বলছিলাম, যেহেতু আন্ডার সেক্রেটারি যে পদে উনি মানবাধিকার, গণতন্ত্র এবং বেসামরিক নিরাপত্তা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি, তাই ওনার বিষয় নিয়ে উনি কথা বলবেন এবং সেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রহ সেটি নিয়ে হয়তো বা কথা বলবে। এছাড়া আমরা গত কয়েক দু মাস আগে যখন দেখলাম বাংলাদেশের নির্বাচনের আগে মার্কিন যে নীতি অর্থাৎ ভিসা নীতি ঘোষণা করা হয়েছে যে আগামী নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে মার্কিন ভিসা দেওয়া হবে না, মার্কিন এ ধরনের একটি ভিসা নীতির পর মার্কিন এ ধরনের একজন বড় কর্মকর্তার বা শীর্ষ কর্মকর্তার কিন্তু এটি প্রথম সফর, সেই হিসাবে সেই সংক্রান্ত আলোচনা হবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশের যে আইন রয়েছে, নির্বাচন কমিশনের আইন এবং নির্বাচন সংক্রান্ত যত আইন রয়েছে সেগুলো সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা হতে পারে। কারণ আমরা ইউরোপীয় ইউনিয়নের কালকের যে প্রতিনিধি দল আইন মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছে সেখানে কিন্তু সেই ধরনের প্রসঙ্গ এসেছে যে বাংলাদেশের যে বিদ্যমান আইন রয়েছে সেই আইন দিয়ে সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কতটা তা স্পষ্ট তা কিন্তু তারা জানতে চেয়েছিল। সেই দিক থেকে আজকের যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল এসেছে তার একই কেন্দ্রিক আলোচনা হতে পারে। এছাড়া আমরা জানতে পেরেছি যে মিটিং শেষে আইনমন্ত্রী কথা বলবেন, তখন আমরা বিস্তারিত জানাতে পারবো। লিংকন, অনেক ধন্যবাদ, পরবর্তী আপডেট আমরা আপনার কাছ থেকে জেনে নেব। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন নাফিউল ইসলাম লিংকন।